মনে রাখবেন, আমরা পরিষ্কার করে বলে দিচ্ছি, আবুল আহাব রসুল পাকের বিরুদ্ধে আচরণ করেছিল, এই সমাজ থেকে ধ্বংস হয়েছে। আবুল আহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা রসুলের বিরুদ্ধে আচরণ করেছিল। আল্লাহ বলেছিলেন, বন্ধু কেউ যদি আমাকে গালি দেয় মাফ, কেউ যদি আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে মাফ, কেউ যদি আমাকে না মানে মাফ, কেউ যদি আমার কোরআনকে না মানে মাফ, কিন্তু আমার রসুলকে যে গালি দিবে তাকে আমি ছাড় দিতে পারি, ছেড়ে দিতে পারি না। বাক স্বাধীনতার অর্থ এটা নয় যে রসুলকে গালি দিতে হবে, বাক স্বাধীনতার লিমিট আছে, তা ক্রস করা যাবে না। মানে একবার মুসলমান, সুতরাং গোটা দুনিয়ার কাফের বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়ে আজকে রাসূল পাক এবং কোরআন সুন্নাহর বিরুদ্ধে যা করছে, ও মুসলমান সব দলাদলি বন্ধ করো, কে হানাফি কে সাফি কে হাম্বলি কে মালিকি সব ভুলে যাও, সকল ভেদাভেদ ভুলে যাও, সব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি মাঠে নামতে না পারো, তোমার সন্তান 50 বছর পরে নামাজ পড়তে পারবে না। মনে রাখবেন মুসলমান, এখনো যদি আপনি আমি না দাঁড়াই, এখনো যদি আপনি আমি প্রতিবাদ না করি, একদিন এই মসজিদ মাদ্রাসা থাকবে না। এই কথাগুলো আল্লাহ কোরআনে কারিমে কিভাবে বলছেন, রসুলকে যদি কেউ গালি দেয়, কোরআন সুন্নার বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তাহলে কেমনে প্রতিবাদ করবেন, তার শাস্তি কি? কোরআন সুন্না ভিত্তিক তার শাস্তি কি? কোরআনে আল্লাহ বলছেন। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আবার আল্লাহ কোরআনে কারিমের 6 নম্বর পারার 5 নম্বর সূরা সূরা আল মাইদার 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসাউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা শোনো, এই ব্যক্তির শাস্তি আর কি হতে পারে, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলেরকে গালি দেয়, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ করে, নবীজিকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, তার কি শাস্তি হতে পারে? এরপর আল্লাহ বলেন, ফিল আরদি ফাসাদা, এরপরে যারা সমাজে দাঙ্গা হাঙ্গামা লাগায়, মারামারি লাগায়, সাম্প্রদায়িক ফিতনা লাগায়, দুই ভাইকে দিয়ে মারামারি লাগিয়ে দেয়, দুই প্রতিবেশীকে দিয়ে মারামারি লাগিয়ে দেয়, এলাকায় মারামারি লাগিয়ে দেয়, আল্লাহ এবং তার রসুলকে গালি দেয়, তাদের কি শাস্তি হতে পারে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তাদের 1 নম্বর শাস্তি, আইয়ুকাত্তালু, 1 নম্বর শাস্তি হলো যারা আল্লাহকে দুনিয়ার জমিনে গালি দিবে, যারা আল্লাহর রসুলকে দুনিয়ার জমিনে গালি দিবে, যারা সমাজের মধ্যে ফিতনা লাগাইয়া দিবে, তাদের 1 নম্বরের শাস্তি হলো আইনু কত্তালু, তাদেরকে ব্রাশ ফায়ার করো। কি আল্লাহ কি বলছেন? ব্রাশ ফায়ার তো বুঝেন, মানে মারার পর কিছু থাকে না, এর নাম নিশানা নাই। আল্লাহ বলছেন, যারা আমার রসুলকে গালি দেয়, ওই সমাজে এই দেশে এই পৃথিবীতে থাকবার অধিকার নাই। 1 নম্বর শাস্তি আইয়ুকাত্তালু, ওকে ব্রাশ ফায়ার করো, যে রসুলকে গালি দিয়েছে। এখন আপনার আমার আশেপাশে রসুলকে গালি দেওয়ার লোক নাই। 2 নম্বর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছে, না ইউসাল্লাবু, যদি তোমরা ইসলামের আইন বাস্তবায়ন করতে গিয়ে তোমরা যদি ব্রাশ ফায়ার করতে না পারো, আমিও সাল্লাবু, শুলিতে চড়াও, ফাঁসি দাও। অর্থাৎ আল্লাহ বুঝাতে যাচ্ছেন, যারা আমার পয়গম্বরকে গালি দিবে তাকে তোমরা ফাঁসি দিয়ে মারো। সুতরাং আল্লাহর রসুলকে যারা গালি দিবে, আমরা বলতে চাই বাংলাদেশে সকলের প্রতি আমরা দরদ নিয়ে বলি, এই দেশে যেমন কারো বাবার বিরুদ্ধে কথা বললে আইন হয়, যেমন কারো সন্তানের বিরুদ্ধে কথা বললে আইন আছে, আমার রসুলকে কেউ যদি গালি দেয়, আমার নবীকে কেউ যদি গালি দেয়, গালি দিলে বাংলাদেশের পার্লামেন্টে ওই ব্যক্তির বিরুদ্ধে ফাঁসির আইন কার্যকর করতে হবে। এটা আমাদের প্রাণের দাবি,
এক নাম্বার হচ্ছে তাকে ব্রাশ ফায়ার, আর দুই নাম্বার হচ্ছে তাকে কি করা, কথা বলেন, ফাঁসি দাও। তিন নাম্বার আইন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন উত্তাকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। আল্লাহ বলেন তিন নাম্বার শাস্তি হলো এর এক হাত এক পা কেটে দেও, ডান হাত বাম পা, বাম হাত ডান পা, এখন এক হাত এক পা নাই, কেমন লাগে, কথা বলছেন না কেন? যারা রাসূলকে গালি দেয় কেমন লাগে? সুতরাং গালি দেওয়া কটা শাস্তি বললাম, এক নাম্বার ব্রাশ ফায়ার, দুই নাম্বার ফাঁসি, তিন নাম্বার এক হাত এক পা, ডান হাত বাম পা, বাম হাত ডান পা, কটা শাস্তি, তিনটা। চার নাম্বার শাস্তি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আও ইউনফাউ মিনাল আরদ। চার নাম্বার শাস্তি হচ্ছে কোনটাই যদি করতে না পারো তাহলে ঘাড় ধরে দেশ থেকে বের করে দাও, ওই দেশে থাকবার অধিকার নাই, যে রাসূলকে গালি দিবে তার এই দেশে থাকবার কোন অধিকার নাই, কথা বলছেন না কেন? চার শাস্তির কথা আল্লাহ বলছেন, এই কথা বলে আল্লাহ বলছেন যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটা হচ্ছে তার দুনিয়ার শাস্তি, কিসের শাস্তি? এরপরে বলছেন ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, কিন্তু কিয়ামতের দিনে তার জন্য রয়েছে অপমানজনক লাঞ্ছনাকর শাস্তি। তো দুনিয়ার শাস্তি এগুলা, আর মৃত্যুর পরে, মৃত্যুর পরে শাস্তি আসেনি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন শেষ পর্যন্ত কি বুঝাতে চাচ্ছি। এরপরে আয়াতে আল্লাহ বললেন ইল্লা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফাআলামু আন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন শোনো, ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবল, যদি তারা যারা রাসূলকে গালি দিয়েছে আল্লাহকে গালি দিয়েছে দেশে মারামারি লাগিয়েছে ওরা যদি তওবা করে, কি করে, কি করে, কখন তওবা করবে? আল্লাহ বলছেন তওবা করবে আন তাকদিরু আলাইহিম, তোমরা ধরার আগে, তোমরা পিটাবার আগে, তোমরা পিটাবার আগে যদি তওবা করে তাইলে মাফ, এখন ধরা খাওয়ার পরে যদি বলে আমি ভুল করে ফেলছি তাহলে মাফ হবে, কথা বলেন, আল্লাহ মাফ কখন বলছেন? একজন অন্যায় করেছে আপনি ধরার আগে সে যদি তওবা করে তাইলে মাফ, আর ধরার পরে যদি তওবা করে আল্লাহ বলছেন কাজ হবে না। মূসা আলাইহিস সালামের সময় ফেরাউনকে দাওয়াত দিলেন মানলো না, মানছে না, কথা বলেন না কেন? মানে নাই, মানলো না, না মানবার কারণে ফেরাউনকে আল্লাহ যখন কাদামাটি খাওয়াইয়া জনমের মতো মারতেছেন এমন সময় ফেরাউনকে আল্লাহ আমি তো আমার তো ইমান আনছি, কার উপরে? কই তো বনী ইসরাইলের মূসা, যার উপরে ইমান আনছে আমিও তার উপরে ইমান আনছি। আল্লাহ বলছেন আল আম, এখন মনে হইছে, এখন আমি ধরছি তোর এখন মনে হইছে, আগে কোথায় ছিলে? এখন আমি ধরছি আর কাজ হবে না, সুতরাং ধরলে আর কাজ হবে না, তওবা করতে হবে আরো আগে, কথা বলেন না কেন? তওবা করলে আল্লাহ কেমনে মাফ দিবেন? সংক্ষেপ করে আপনাদেরকে তারিখে ইবনে জারির তাবারি, কিতাবের নাম কি বলছি, তারিখে ইবনে জারির তাবারি, ওই জায়গা থেকে আপনাদেরকে বুঝাচ্ছি। বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শোনো, আশিক রসুল কার নাম? আশিক রসুল কার নাম একটু চিনো আমার বন্ধুগণ, আশিক রসুল কে? আশিক রসুল তো ছিলেন তারা যারা রসুলে পাকের জন্য জীবন দিয়েছেন, কলিজা দিয়েছেন, হাত পা কেটে দিয়েছেন, এরপরেও তারা ইসলাম থেকে এক চুল বিচ্যুত হন নাই, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম কেমন আশিক রসুল ছিলেন, কেমন আশিক ছিলেন সাহাবায়ে কেরাম, চিন্তা করেন একটু। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আশিকের নাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আশিক তো তার নাম যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতে পারে, অস্তিত্ব বিলীন করে দিতে পারে,
এমন একজন ব্যক্তির কথা আপনাদেরকে শোনাচ্ছি, মুসলমানেরা শুনে রাখবেন। আল্লাহর ভয় যখন মানুষের ভিতরে ঢুকে যায়, মানুষ অন্যায় করতে পারে না, হারাম কাজে লিপ্ত হতে পারে না। বন্ধুগণ, আজকে তো রসুলকে আপনি চিনেন না, সেই রসুল আপনাকে জীবনে ভুলে যান নাই, দুনিয়ার জমিনেও ভুলে গেলেন না, কেয়ামতের দিনে ভুলে যাবেন না। নবীজি বলেছেন, গোলাম উম্মতেরা শোনো, আমি রসুল তোমাদেরকে কোনোদিন ভুলে যাব না। আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, আমার নবীর সম্মান কত! আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল যেদিন বিশ্ব নবীকে মেরাজে নিয়ে যান, মেরাজে যখন বিশ্ব নবী গেলেন, যাওয়ার সময় সপ্তম আকাশের উপরে উঠে যাওয়ার পরে এক পর্যায়ে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, এই পর্যন্ত আমার আশা ছিল আমি শেষ আর যেতে পারবো না, আমার যাওয়ার কোনো অনুমতি নাই, আমি আর যেতে পারবো না। এখন আপনি যান, নবীজি বললেন, জিবরাইল তুমি কোথায় আমাকে রেখে যাও, তুমি তো জানো আমি কত কষ্ট করে এই জায়গা পর্যন্ত এসেছি, আমার ভিতরে কত ব্যথা, তায়েফের মানুষ আমাকে মারছে, এই রক্ত এখনো আমার জুতায় লেগে আছে, তায়েফের মানুষ আমাকে মেরেছে, আমি তাদের বাড়িতে আক্রমণ করি নাই, তাদের কাছে কিছুই চাই নাই, শুধুমাত্র কালিমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম, দিনের দাওয়াত দিয়েছিলাম, এই জন্য আঘাত প্রাপ্ত হয়েছি, আজকে তুমি আমাকে কোথায় রেখে যাচ্ছ? বন্ধুগণ, যেই সময় রসুল পাক যে কথা বোঝাতে চাচ্ছে মনোযোগ দিয়ে শুনবেন, মেয়ারাজে গিয়েছিলেন, দুনিয়ায় কেউ নাই, বাবাও নাই, মাও নাই, চাচাও নাই, দাদাও নাই, মক্কায় কেউ নাই, মানুষটাকে পিটাইছে। রসুল পাক তায়েফে গিয়েছিলেন, ওখানেও মানুষ পাগল বলে মারছে। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজে নিলেন। ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিন্তা করলেন, এখন আমি আল্লাহর কাছে যাব, কাছাকাছি বসে কথা বলবো, ওই জায়গায় আমি কেমনে যাব, আমার জুতা ছেঁড়া, পরনের কাপড় ছেঁড়া, ছেঁড়া কাপড় নিয়ে, ছেঁড়া জুতা নিয়ে কেমনে আল্লাহর কাছে যাই? পায়ের জুতা খুলে দিলেন, আল্লাহ ডাক দিয়া বলছেন, বন্ধু আমার, আপনি জুতা মুবারক খুলতে পারেন না, আগে পয়গম্বর আপনি জুতা মুবারক খুলবেন না, এই জুতা পরে আপনি আরশে আজিম পর্যন্ত আসবে, আপনার জুতার নিচে যে দুলি কোনাগুলা রয়েছে, এই দুলি কোনার দ্বারা আমি আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। একটু ঘুরাই দেন যেন বুকে না লাগে, কথাগুলোকে বুঝতেছেন আমার? ঠিক আছে, থাক থাক, যে ছিল ঠিক আছে, ঘোরায় না এগুলা। আমার বন্ধুগণ, এত বেশি সম্মান ছিল রসুলের, আজকে রসুলকে গালি দেওয়া হচ্ছে। রসুলের প্রতি মানুষের ভালোবাসা কেমন ছিল? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একটা সংক্ষিপ্ত ঘটনা তারিখে ইবনে জারির তাবারি থেকে আপনাদেরকে বলছি। আমার বন্ধুগণ, সমাজে যখন ইনসাফ কায়েম হয়ে যাবে, কোরআন সুন্নার বিধান যখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে, সকলেই তার অধিকার ফিরে পাবে, না পাবে না, সকলেই তার অধিকার ফিরে পাবে। এই জন্য সমাজে ইসলামের আইনকে বাস্তবায়ন করা দরকার। একজন প্রতিনিধির দায়িত্ব কি, মনে রাখবেন, আপনি আপনার পরিবারের প্রতিনিধি, আপনাকে কেয়ামতের দিন পরিবারের জবাব দেওয়া লাগবে, মনে রাখবেন, আপনার মেয়ে যদি বেপর্দা হয় আপনাকে জবাব দেওয়া লাগবে, আপনার মা যদি বেপর্দা হয় আপনাকে জবাব দেওয়া লাগবে, আপনার বোন যদি বেপর্দা চলে আপনাকে জবাব দেওয়া লাগবে, আপনার স্ত্রী যদি বেপর্দা চলে আপনাকে জবাব দেওয়া লাগবে, না লাগবে না, লাগবে। আমার বন্ধুগণ, ইনসাফ কার নাম, ইনসাফ কার নাম? মৃত্যুর ভয় যদি ভিতরে ঢুকে যায়,
আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় যদি মানুষের ভিতরে ঢুকে যায়, মানুষ অন্যায় করতে পারে না, অন্যায় করতে পারে না। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার বান্দাগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়ে যখন খলিফা, ওই সময় প্রধান বিচারপতির নাম হযরতে আমর। প্রধান বিচারপতির নাম কি? কথা বলছেন না কেন? আমর। রাষ্ট্রপতির নাম কি? আবু বকর। তারা কোন ইউনিভার্সিটিতে পড়েছিলেন? রাসূলের কাছে শিখেছেন দিন, কি শিক্ষা করেছেন দেখেন। একদিন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, হযরত আবু বকরের সামনে আমার বসা, আলী উসমান তালহা জুবায়ের বসা, সকলেই যখন বসা, এমন সময়ে একজন সাহাবী এসে বলছেন, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি মদিনার খলিফা। খলিফা তো তার নাম, প্রতিনিধিত্ব তার নাম। আপনি যেই জায়গার খলিফা, আপনার রাজ্যের আপনার দেশের একজন নাগরিকও না খেয়ে মরতে পারবে না, কিয়ামতের দিন আপনাকে জবাব দেওয়া লাগবে। হযরতে আবু বকর বললেন, ভাই শোনো, আমার দেশে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আমাকে জবাব দেওয়া লাগবে। এমন সময় সাহাবি বললেন, ভাই তাহলে শোনো, আপনার দেশের একজন নাগরিক, একজন বৃদ্ধা মহিলা, ওনার কোন ছেলে সন্তান নাই, ওনার কোন মেয়ে সন্তানও নাই, ওনার স্বামীও নাই, চোখ নষ্ট হয়ে গেছে, চোখেও তিনি দেখতে পারেন না, তাকে খাবার দেওয়ার মতো কোনো খাদেমও নাই, গরিব মানুষ, এই মহিলা কেমনে খাবে, আপনি ব্যবস্থা করা লাগবে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর বললেন, শোনো, যেই মহিলার স্বামী নাই, সন্তানও নাই, কেউ নাই, গরিব মহিলা, ওই মহিলাকে আমার বাইতুল মাল থেকে খাবারের ব্যবস্থা করা হলো। কিন্তু আবু বকর দাঁড়িয়ে বললেন, শোনো, ওই মহিলার জন্য একজন খাদেম প্রয়োজন, কর্মচারী প্রয়োজন, যে মহিলার ঘরে রান্না করে দেবে, বৃদ্ধা মহিলাকে খাওয়াইয়া দেবে, ঘরটা ঝাড়ু দিয়ে দিবে, কাপড়গুলো দৌত করে দিবে, এমন একজন কর্মচারী দরকার। আমি দেশ থেকে খাবারের ব্যবস্থা করতে পারি, কিন্তু আমার কাছে তো কোনো কর্মচারী নেই, গোলাম নাই, ওই মহিলার ঘরে আমি কাকে দেব? একজন কর্মচারীর প্রয়োজন। এমন সময় মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতি চিফ জাস্টিস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, আর ডেকে ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, এই মুহূর্ত থেকে আমি আমার ওই মহিলার ঘরের খাদেম হয়ে গেলাম। আল্লাহু আকবার, জোরে বলে। একজন প্রধান বিচারপতি, চিন্তা করেন, তিনি বলছেন, কোন শিক্ষার কারণে? কোন ইউনিভার্সিটির শিক্ষা নয়, রাসূলের সিনার এই শিক্ষা, কোরআনের এই শিক্ষা, ইসলামের এই শিক্ষায় ওমরের মতো মানুষকে আজকে প্রধান বিচারপতির পদ ছেড়ে দিয়া চলে যেতে হচ্ছে খাদেম হওয়ার। এই শিক্ষা যে ইসলাম দিতে পারে, এই ইসলাম মানুষকে চুর ডাকাত বানায় না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, হযরত আবু বকর বললেন, ভাই আমার, আপনি তো প্রধান বিচারপতি, আপনি বলতেছেন আপনি চলে যাবেন খাদেম হওয়ার জন্য, বুঝতে তো পারলাম না। হযরত আমার বললেন, ভাই আমি অফিস টাইম যত সময় আছে, অফিস টাইমের আগে আগে ওই মহিলার ঘরের সবগুলা কাজ করে দেব, আপনি আমাকে অনুমতি দেন। হযরত আবু বকর বললেন, ভাই আমার, আপনাকে অনুমতি দেওয়া গেল ঠিকই, কিন্তু আপনি যদি ঠিক মতো টাইম মতো এই মহিলার খেদমত না করতে পারেন, আমার কাঠগড়ায় আপনার বিচার হবে, আর কেয়ামতের দিন আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে বিচার দায়ের করব। সুবহানাল্লাহ, বলেন কি বিচার ব্যবস্থা হয়েছে। হযরত আমার বললেন, ভাই আপত্তি নাই। এর পরের দিন
দিন ফজরের নামাজ পড়ে নাস্তা করে মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতি একজন বৃদ্ধা মহিলার বাড়িতে কর্মচারীর কাজে চলে যাচ্ছেন, বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, আম্মা জান, আমি রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত খাদেম, আমি আপনার বাড়িতে এসেছি, আপনি বলেন তো আপনার ঘরে কোনো কাজ লাগবে কিনা, আপনার ঘরে পানি আনা লাগবে কিনা, আপনার ঘরটা দৌত করা লাগবে কিনা, আপনার খাবার রান্না করে দেওয়া লাগবে কিনা। মহিলা ডাক দিয়ে বলছে, যুবক রে, কে তোমাকে চিনতে পারলাম না, কিন্তু তুমি আসার প্রায় দুই ঘন্টা আগে আর একটা যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। হযরত আমার আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এই দায়িত্বটা তো আমার, আমাকে রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, কে এই কাজ করে চলে গেল। সুতরাং চিন্তায় পড়ে গেলেন, বাড়িতে চলে গেলেন। পরের দিন আবার সকালবেলা ফজরের নামাজ পড়ে নাস্তা করলেন না, তাড়াতাড়ি চলে আসলেন, চলে যাই। আজকে যখন আসলেন, আসার পরে দরজা দাঁড়িয়ে বলছেন, মা, আমি আপনার ঘরের নির্ধারিত খাদেম, আপনি বলেন আপনার ঘরে কি কাজ করা লাগবে গো মা, খলিফা আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনি বলেন আমাকে কি করা লাগবে। মহিলা ডাক দিয়া বলছে, যুবক রে, তোমাকে চিনি না, আজ তুমি আসার প্রায় এক ঘন্টা আগে আর একটা যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। হযরত আমার তো আশ্চর্য, দায়িত্ব আমার, কাজ আমার, আমি করতে পারতেছি না, আরেকজন করে দিয়ে চলে যায়, তাহলে কি ব্যাপার, আমাকে তো অবশ্যই আবু বকরের দরবার দাঁড়াতে হবে, দায়িত্ব আদায় করতে পারতেছি না। হযরত আমার চিন্তায় পড়ে গেলেন। তিন নম্বর দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজের আগে চিন্তা করলেন, আজকে আগে চলে যাব, কাজ করব। চিন্তা করেন, একজন রাষ্ট্রের প্রধান বিচারপতি ফজরের নামাজের আগে তাহাজ্জুদের সালাত পড়ে বের হয়ে গেলেন, দরজা দাঁড়ায় ডাক দিয়ে বলছেন, আম্মা জান, আপনি বলেন তো আপনার ঘরে কি কাজ করা লাগবে, আমি আপনার ঘরের খাদেম, কি করা লাগবে আপনি আমাকে বলে দেন। মহিলা ডাক দিয়ে বলছে, যুবক, কে তুমি, আজও এসেছ, তোমাকে চিনতে পারি নাই, কিন্তু আজও তুমি আসার প্রায় আধা ঘন্টা আগে আরেকজন যুবক এসে তার নিজের হাতে আমাকে খাওয়াইয়া দিয়ে চলে গেছে। আমার আশ্চর্য, তিন দিন হয়ে গেল, কাজ তো করতে পারি নাই, তাহলে তো খলিফাতুল মুসলিমিনের দরবারে আমাকে তো অবশ্যই বিপদে পড়ে যাচ্ছি। চিন্তা করুন, আগামী কালকে তাহাজ্জুদের নামাজের আগে আসব, একটা তরবারি হাতে নিয়েছেন, যাকেই পাবো ওর শরীর থেকে মাথা আলাদা করে দেব। হযরতে আমার তরবারি হাতে নিলেন, তাহাজ্জুদের সালাতের আগে অন্ধকার সময়ে মহিলার বাড়ির দরজার সামনে হাজির হয়ে গেলেন, দাঁড়াইয়া থাকলেন, দেখি তো কি হয়, এত গভীর রাত্রে কি হয়। হঠাৎ করে তাকাইয়া দেখেন, একটা যুবক মিট মিট করে পা দিয়ে গভীর রাত্রে মহিলার ঘর থেকে বের হয়ে চলে যায়। হযরত আমার বললেন, যুবক, কে তুমি, দাঁড়িয়ে যাও, কে তুমি, দাঁড়িয়ে যাও, নচেত তোমার বডি থেকে মাথা আলাদা করে দেব, তুমি আমাকে চিনো না, আমি কে, আমি এই রাষ্ট্রের প্রধান বিচারপতি, আমার নাম আমর, কে তুমি ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছো, আমার সামনে আসো। হযরত আমার তরবারি খুললেন, খুলে যখন আঘাত করবার জন্য সামনে গেলেন, সামনে গিয়ে তাকাইয়া দেখেন, যে লোকটা ঘর থেকে বের হয়ে এসেছে ওই লোকটা আর কেউ না, আর কেউ না, তিনি হচ্ছেন এই রাষ্ট্রের খলিফা হযরত আবু বকর। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত আমার তরতর করে কাঁপতে লাগলেন, হাত থেকে তরবারি বাদ
মাটিতে পড়ে গেছে, চোখ থেকে পানি বের হয়ে গেছে। তাকায় দেখেন খলিফার পায়ে জুতা নাই। জিজ্ঞেস করলেন, ভাই আবু বকর, আপনি তো আমাকে দায়িত্ব দিয়েছিলেন মহিলার গোয়ে খেদমতের জন্য, কেন আপনি আমার আগে আগে এসে গভীর রাত্রে কাজগুলা করে দিয়ে চলে যান? ব্যাপারে কে ভাই? আবু বকর ডাক দিয়ে বলছেন, ভাই ওমর রে, তোমার আগে তো খলিফা আমি হয়েছি, কিয়ামতের দিনে তোমার আগে আমার বিচার হবে। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার রাষ্ট্রে একজন মহিলা ছিল, তুমি কেন তার খিদমত করতে পারলে না? আল্লাহর সামনে দাঁড়াবার ভয় যখন আমার ভিতরে ঢুকে যায়, তখন ঘুমাতে পারি না, ঘুমাতে পারি না, বিছানার সঙ্গে পিঠ লাগাতে পারি না, আমি এসে তোমার আগে কাজগুলো করে দিয়ে চলে যাই। তার নাম তো আবু বকর। এখন শুনেন ওমর কার নাম। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাত উঠান তো দেখি কার কার কষ্ট হচ্ছে। খাইছে রে, কষ্ট হচ্ছে আপনাদের? হাত যে উঠাইলেন সকলে, কষ্ট হচ্ছে? সবাই বললেন না? কথা বলতে পারবেন তো ইনশাল্লাহ, বসতে পারবেন তো ইনশাল্লাহ? একটু হাত উঠে দেখান কার কার পসরাবে ধরছে। হাই, এত মানুষের একসাথে পসরাবে ধরবে, কাউরে পা সব তো চলে যাবেন দেখতেছি। লম্বা করবো না, বসেন। কি বুঝাতে চাচ্ছি, শুধু আলোচনাটা বুঝাবো যে আল্লাহ এত শাস্তি দিচ্ছেন আর সাহাবাই কারাম কি কন্ডিশনের রাসূলের চরিত্রকে হেফাজত করেছেন, এই কথা বলে আপনাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছি। শেষ পর্যন্ত না বুঝলে বুঝতে পারবেন না। আমার বন্ধুগণ, সাহাবাই কারাম রাসূলকে কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন শুনেন। আমি বুঝতেছি আপনাদের গরম লাগতেছে, কারণ এখন গরমের দিনই, কিন্তু ভাইগুলো অনেক কষ্ট করে প্রোগ্রামের আয়োজন করেছে। শুধু শোনেন কি বলতে চাই, আজকে আপনাদেরকে বোঝাবো আমাদের জন্য রসুল কত কান্দেন, শেষ পর্যন্ত বোঝাবো রসুল পাকের মৃত্যুর পরেও তার ঠোঁট কেন নড়েছিল, কেন নড়েছে। রসুল বলেছেন, কিয়ামতের দিন তোমরা আমাকে যদি কোথাও খুঁজে না পাও, তিন জায়গায় কোথায় কোথায় খুঁজে পাবে, কথাগুলো আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দেব। আমার মুসলমান বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের জামানায় মদিনার থেকে প্রায় 200 মাইল দূরে এক ইহুদি যুবকের বাড়ি। সে কোনদিন নবীজিকে দেখে নাই, নবীজির চেহারা দেখে নাই, শুধু মুখে মুখে শুনেছে নবীজি এমন ছিলেন, ও ছিল ইহুদি। সে শুনেছে ইসলামের নবী এমন ছিলেন, রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত রাস্তায় সুগ্রাম হয়ে যায়। ইসলামের নবী তো এমন ছিলেন, রাস্তা দিয়ে হেঁটে গেলে আকাশের মেঘমালা বিশ্ব নবীকে ছায়া দিয়ে যায়। বিশ্ব নবী তো এমন ছিলেন যাকে সালাম দেবার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পাথরের জবান কেউ খুলে দিয়েছে। এই নবীর চরিত্রের কথা শুনেছে, আদর্শের কথা শুনেছে। নবী এত ভালো ছিলেন, শুনতে 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 নবী উম্মতের এত দরদি ছিলেন, কিয়ামতের দিন মানুষকে বলে যাবেন না। এ পড়তে লাগলো, নবীজি বলেছেন, উম্মতেরা শোনো, কিয়ামতের দিন সবাই যখন পাগলের মতো দৌড়াবে, কেউ কারো খবর রাখবে না, ওই সময় জিব্রিল আমিন এসে বিশ্ব নবীকে যখন কবর থেকে রওজা থেকে উঠাবেন আর বলবেন, নবীজি আপনি উঠেন, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, আপনি উঠেন। এমন সময় নবীজি উঠবেন, তিনবার ডাক দিয়ে বলবেন, জিবরাইল, জিবরাইল বলে তিনবার ডাক দিয়ে বলবেন, ও জিবরাইল, তুমি আমাকে ডেকে উঠাইছো, বলো তো বলো তো দেখি আমার উম্মতের কি অবস্থা, আমার কি উম্মতের অবস্থা, কি আমাকে বলো। নবীজি বলে গিয়েছেন, উম্মতেরা শোনো, কিয়ামতের দিন পরিশান হয়ে যাবে, তোমরা আমাকে খুঁজবে, উম্মত তোমরা যদি আমাকে খুঁজে না পাও,
কিয়ামতের মাঠের তিন জায়গায় তোমরা আমাকে তালাশ করবে, তোমরা আমাকে পেয়ে যাবে, তোমরা আমাকে পেয়ে যাবে। কোথাও যদি না পাও দৌড়াইয়া জাহান্নামের গেটের সামনে চলে যাবে, গিয়ে দেখবে আমি নবীজি দাঁড়াইয়া আল্লাহকে বলতেছি, আল্লাহ তাআলা আমি জাহান্নামের গেটে দাঁড়াইয়া গেলাম, একটা উম্মত কেউ জাহান্নামে নিতে পারবে না। আমার উম্মতেরা তোমরা যদি আমাকে জাহান্নামের গেটে না পাও দৌড়াইয়া আসবা মিজানের কাছে, মিজানের পাল্লায় এসে আমাকে দেখবে, আমার যেই উম্মতের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে আমি নবীজি হাত দিয়া বাড়ি করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। আমার উম্মতের আরে ওই জায়গায় যদি তোমরা আমাকে না পাও কোথাও তালাশ করো না, তোমরা দৌড়াইয়া হাউজে কাউসারের পায়ে চলে যাইবা, গিয়া দেখবা আমি নবীজি বিশ্ব নবী নিজের হাতে আমার উম্মতকে হাউজে কাউসার খাওয়াচ্ছে। কোন সুবহানাল্লাহ! এই নবীজির কথা শুনে শুনে ইহুদি যুবক পাগল হয়ে গেল, তার মনের ভিতরে বড় আশা, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই এই নবীজিকে তো জীবনে দেখব না, আমি মুসলমান হয়ে ওই রসুলের মদিনায় যাব, ওনার রোজার সামনে দাঁড়িয়ে সালাম দিব, সালাম দিয়ে জিজ্ঞেস করবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি আপনার পাগলা একটা উম্মত, আমি আপনাকে সালাম দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আপনি আমার সালামের জবাব না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার রওজা থেকে আমি যাব না। সুবহানাল্লাহ! জোরে পড়ে তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, যুবক এইভাবে চিন্তা করতে করতে আজকে রাসূল পাগল হয়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুসলমান হওয়ার পরে চিন্তা করে রসুলকে তো দেখলাম না, কমপক্ষে তার রোজা জিয়ারত করব, আমি যদি বিশ্বনবীর সঙ্গে জান্নাতে যেতে পারি রসুলে পাককে বলবো, ইয়া রসুল আল্লাহ আপনাকে তো দেখি নাই, এখন আমি জান্নাতে এসেছি আপনার কপালে একটা চুম্বন দিতে চাই। আমার বন্ধুগণ, ওই লোকটা ওই যুবক চিন্তা করতে করতে এক পর্যায়ে তার সবগুলা সম্পত্তি বিক্রি করে দিয়েছে, সবগুলা সম্পত্তি বিক্রি করে দেয়া একটা ঘোড়া ক্রয় করেছে, ওই ঘোড়ার পিঠে সওয়ার হইয়া তার চিন্তা হলো আমি মদিনায় যাব, মদিনায় গিয়ে মন ভরে বিশ্বনবীকে সালাম দিব। কোন সুবহানাল্লাহ! নবীজির পাগলা উম্মত আশিকের রাসূল, এই নজওয়ান না মুসলিম সব কিছু বিক্রি করে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যখন মদিনার দিকে যাত্রা করেছে, এক সপ্তাহ যাত্রা চলবার পথে পথে রাস্তায় চলতে চলতে ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে যাওয়ার পরে সে তার ঘোড়াকে একটা গাছের নিচে ছেড়ে দিয়েছে এবং গাছের নিচে ছায়ার মধ্যে সে বিশ্রাম নিচ্ছে, বিশ্রাম নিয়ে চিন্তা করতেছে, ঘুম থেকে উঠে পরিষ্কার হয়ে গোসল করে আবার মদিনার দিকে যাত্রা করব, মনে বড় আশা আমি রসুলের রওজা জিয়ারত করব, নবীজিকে সালাম দেব আর বলবো ইয়া রাসূল আল্লাহ আপনি আমার সালামের জবাব দেন, আমি আপনাকে কোনোদিন দেখি নাই, আপনার কপালে চুম্বন করতে পারি নাই, কিয়ামতের দিন আপনি আমাকে বলে যাইয়েন না। মনে বড় আশা নিয়ে যুবক যখন ঘুমিয়ে গিয়েছে গাছের নিচে, এমন সময়ে যুবক ঘুমিয়ে যাওয়ার পরে তার এই ঘোড়াটা মালিককে ঘুমিয়ে থাকার কারণে পাশে একটা গরিব মুসলমানের ক্ষেত ছিল, কৃষি ক্ষেত, গরিব মুসলমানের কৃষি জমি ছিল, এই ঘোড়া পুরা কৃষি জমিটাকে নষ্ট করে দিল, পুরা কৃষি জমিটাকে যখন নষ্ট করে দিয়েছে সন্ধ্যার সময় জমির মালিক জমি দেখতে এসেছে, এসে দেখে একটা ঘোড়া পুরা জমির সবগুলা ক্ষেত নষ্ট করে দিয়েছে আর একটা যুবক গাছের গোড়ার নিচে ঘুমাচ্ছে,
বৃদ্ধ লোক আর নিজেকে সহ্য করতে পারলেন না, সামলে রাখতে পারলেন না, চিন্তা করলেন এই কৃষি ক্ষেত থেকে আমার পরিবার চলে, ও গোড়াটা সব নষ্ট করে দিল অথবা উট সবকিছু নষ্ট করে দিল, এখন আমি কি দিয়ে খাবো, কি করব, কি করে খাবো। এই কথা চিন্তা করে বৃদ্ধ লোক হাতির মধ্যে একটা মুগুর নিয়ে এই গোড়াটাকে ধরে আচ্ছা মতো মাথায় আঘাত করে করে গোড়াটাকে হত্যা করে ফেললেন, অথবা কোন রেওয়ায়েতে আছে উট উটটাকে হত্যা করে ফেললেন। কিছুক্ষণ পরে যুবকের ঘুম ভেঙ্গে গেল, ঘুম ভেঙ্গে যাওয়ার পরে তাকাইয়া দেখে সে যে সওয়ারির উপরে সওয়ার হয়ে মদিনায় যাওয়ার কথা ছিল তার উট অথবা গোড়া মরে পড়ে আছে। কাছে একজন বৃদ্ধ লোক দাঁড়ায় আছে, তার মনের সবগুলো আশা ভেঙ্গে গেল, আমি মনে হয় আর মদিনায় যেতে পারবো না, এখন কেমনে যাই, আমার ঘোড়াকে যখন মেরে ফেলেছে যাওয়ার কোনো পথ নাই। আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক নিজেকে সামলিয়ে রাখতে পারল না, বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করতে লাগলো, চাচা যান আপনি বলেন কে আমার ঘোড়াটাকে আঘাত করেছে, কে মারলো। বৃদ্ধ লোক ডাক দিয়ে বলতেছেন, বাবারে আমি গোড়া কার চিনতে পারি নাই, এই গোড়া আমার ক্ষেত নষ্ট করে ফেলেছে, সব জমি নষ্ট, আমার আর কিচ্ছু নাই, নিজেকে সামলিয়ে রাখতে পারলাম না, ধৈর্য আটকে রাখতে পারলাম না, হাতির মুগুর দিয়ে আঘাত করে করে হত্যা করে ফেলেছে। যুবক চিন্তা করে, তাহলে আমার মদিনায় যাওয়ার হবে না, আমি কিসের উপর সওয়ার হয়ে এত লম্বা পথ যাব। এই কথা চিন্তা করে হাতির ইসলামে হারাম, আমি কেন গোড়ার বদলে মানুষ হত্যা করতে গেলাম, এটা তো অন্যায়। আমি যেই নবীজির রওজা জিয়ারত করতে যাব, যেই নবীকে সালাম দিতে যাব, যেই নবীর চরিত্রের কথা শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছি, এই নবীর চরিত্রে এমন কোন জিনিস নাই অন্যায় ভাবে কাউকে হত্যা করতে নাই, আমি যে অন্যায় করেছি, যুবকটা বৃদ্ধ লোকটাকে হত্যা করলাম, কেউ তো আমাকে দেখতেছে না, এখন যদি আমি পলায়ন করি দুনিয়ায় আমার বিচার হবে না, কেউ আমাকে দেখবে না, মুরব্বী লোকের কোন মানুষ আমাকে পাবে না, রাষ্ট্রের কোন কর্মচারী আমাকে পাবে না, দুনিয়ায় কেউ আমাকে ধরতে পারবে না, কিন্তু আমি যদি মরে যাই কেয়ামতের দিনে রসুলের সামনে যখন দাঁড়াবো নবীজি বলবেন, বেয়াদব তুই কেমনে আমার সামনে আসলে, কেমনে নিরপরাধ একজন মানুষকে হত্যা করলে, এই জন্য তো আমি জান্নাতে যেতে পারবো না, আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, অন্যায় হত্যা করে ফেলেছি, এর বিচার দুনিয়ায় না হলে আখেরাতে হবে, আল্লাহর কাকগড়ায় যদি বিচার হয় আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে যদি যাই জিন্দেগিতে যে রসুলের চরিত্রের কথা শুনে কালিমা পড়েছি এই নবীজিকে তো আমি কোনোদিন দেখতে পারবো না, তাহলে আমি কেনই বা কালিমা পড়লাম, কেন অন্যায়ভাবে মানুষ হত্যা করলাম। যুবকের মাথা তার টেনশন ঢুকে গেছে, করলাম কি, কেন বা অন্যায়ভাবে হত্যা করলাম, না না আমি এখানে দাঁড়িয়ে থাকবো, অন্যায় হত্যার বিচার দুনিয়ার জমিনে হয়ে যাক, যা ভুল করেছি তার বিচার দুনিয়ার জমিনে হয়ে যাক, মৃত্যুর পরে অপরাধী হতে চাই না। এই কথা চিন্তা করে দাঁড়িয়ে আছে, দেখি তো এই মুরব্বী লোকটার, এই বৃদ্ধ লোকটার কেউ আছে কিনা, বৃদ্ধ লোকটার কোনো আত্মীয় স্বজন যদি থাকে, ওরা কুস্তে কুস্তে এক সময় যদি আসে ওদেরকে আমি বলবো চলো আমাকে নিয়ে চলো তোমরা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরের দরবারে, ওমর ইসলামিক আইনে যে বিচার করবেন ওই বিচারে আমি রাজি, এরপর অন্যায়ের বদলা অন্যায় দুনিয়ার জমিনে হয়ে যাক, মৃত্যুর পরে আমি জাহান্নামে যেতে চাই না। আমার বন্ধুগণ, কথা যেটা বুঝাতে যাচ্ছি, এই যুবকের অন্তরে মৃত্যুর ভয় ঢুকে গেছে, এই যুবকের অন্তরে আল্লাহর দরবারে দাঁড়াবার ভয় ঢুকে গেছে, কিয়ামতের দিনে কি জবাব দিব,
এই ভয় যদি আমাদের ভিতরে ঢুকে যায় মৃত্যুর পর আল্লাহর সামনে কি জবাব দেব, কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দেব, তাহলে আমরা আর দুনিয়ার জমিনে অন্যায় করতে পারি না। আজকে আমরা দেখবেন অনেক লোক আছে মসজিদের কেশের টাকাও মাইরা খায়, আসে নাই নামাজ পড়ে, মানুষের জমি দখল করে, এর ক্ষেত দখল করে, এর রাস্তা বন্ধ করে দেয়, এমন মানুষ আছে না নাই? এগুলা করে লাভ কি? মরে কি জবাব দিবেন? আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন? দেখেন এই যুবক কি করেছে। আমার মুসলমান বন্ধুগণ, সন্ধ্যা হয়ে গেল, এমন সময় এই বৃদ্ধ লোকটার দুইটা যুবক সন্তান সারাদিন বাবাকে খুঁজে না পেয়ে সন্ধ্যাবেলা জমির কাছে এসে দেখে তাদের বাবা একদিকে মরে পড়ে আছে, অপরদিকে একটা গুড়া অথবা উট মরে পড়ে আছে, সামনে একটা যুবক দাঁড়িয়ে আছে। যুবককে জিজ্ঞেস করে, বাইরে আমাদের বাবাকে কে মারল? যুবক ওই সময় বলতে পারতো, আমি জানি না। যুবক ডাক দিয়ে বলতেছে, আমি হত্যা করেছি তোমাদের বাবাকে। দুই ভাই ডাক দিয়ে বলতেছে, যুবক কেন তুমি আমাদের বাবাকে হত্যা করেছ? যুবক ডাক দিয়ে বলতেছে, বাইরে তোমরা শুনো, তোমাদের বাবা আমার গুড়া হত্যা করে ফেলেছেন, আমি মদিনায় যাব। ন মুসলিম মনে বড় আশা, আমি নবীজির রওজা জিয়ারত করব, তাকে সালাম দিব। তোমাদের বাবা হত্যা করে ফেলেছে, আমার যাওয়ার কোনো পথ নাই, মাথা গরম হয়ে গেছে, তোমাদের বাবার হাত থেকে মুগুর এনে তোমাদের বাবাকে পিটাইয়া হত্যা করেছি। যুবকেরা বলতেছে, তাইলে তুমি যাও না কেন, এখানে দাঁড়াই আছো কেন? যুবক বলতেছে, বাইরে হত্যা করেছি অনেক আগে, আমি চাইলে চলে যেতে পারতাম, তোমরা কোনোদিন খুঁজে আমাকে পেতে না, দুনিয়া আমার ভিতরে ভয় ঢুকে গিয়েছে, দুনিয়ার কোন মানুষ যদি আমাকে না পায় কিয়ামতের দিন তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমার বিচার হবে, ওই দিন আমি অপরাধী হয়ে যাব। ভুল তো হয়ে গেছে রে ভাই, ভুল করে ফেলেছি, যা হয়ে গেছে সুতরাং হত্যার বিচার দুনিয়ায় হয়ে যাক, মৃত্যুর পরে আমি অপরাধী হতে চাই না, আল্লাহর রাসূলের সামনে অপরাধী হিসেবে দাঁড়াতে চাই না, এজন্য এখানে দাঁড়িয়ে আছি। তোমরা দুই ভাই আমাকে নিয়ে চলো, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুকের দরবারে আমাকে নিয়ে চলো। হযরতে ওমরে ফারুক যেই বিচার করবেন, যেই বিচার তিনি করবেন, যেই ফয়সালা দিবেন, ওই ফয়সালায় আমি রাজি। কম সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ মনে রাখবেন, আজ যদি সেই সমাজের ভিতরে ইসলামিক ফয়সালা কায়েম হয়ে যায়, আজকে সমাজে দর্শন হচ্ছে, জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, কত অপরাধ দুনিয়ার জমিনে হচ্ছে, গণদর্শন হচ্ছে, গাড়িতে দর্শন হচ্ছে, ঘরের ভিতরে ঢুকে দর্শন হচ্ছে, পাঁচ বাচ্চার মাকে দর্শন করা হচ্ছে, বিয়ের প্রলোভন দেখিয়ে দর্শন করা হচ্ছে, কথা বলেন না কেন? একটা দর্শনের বিচার ইসলামিক আইনে যদি কঙ্কর মেরে পাথর মেরে হত্যা করা হতো, অথবা ঢাকা রাজধানী শাপলা চত্বরে মাথা নিচের দিকে দিয়া পা উপর দিকে উঠাইয়া আচ্ছা মতো পিটাইয়া পিটাইয়া হত্যা করা হতো, এই সমাজে আর দর্শন হতো না। আমার বন্ধুগণ, আজ দর্শন হচ্ছে, পুলিশের অনেক বাইরা ভালো আছে, অনেকগুলা খারাপও আছে, প্রশাসনে অনেক লোক খারাপ আছে, আমাদের মায়েরা বোনেরা দর্শিতা হয়ে থানায় যখন তার আশ্রয় নেই, তখন বিচারের নাম করে অনেক পুলিশও তাদেরকে দর্শন করে, কথা বলছেন না কেন? কথা মনে রাখবেন মুসলমান, সমাজের রন্ধ্রে রন্ধ্রে যখন অন্যায় ঢুকে যায় আপনি কি করবেন? বাইরে একটা কথা আপনাদেরকে বুঝাইয়া দেই, কি বুঝবেন জানি না, তবে বোঝাবার জন্য বলছি। আমার বন্ধুগণ, আপনাদের আলফাডাঙ্গা থেকে ফরিদপুর থেকে একটা বাস
একটা বিআইপি গাড়ি যাবে ঢাকা শহরে, কোথায় যাবে? কি গাড়ি? বাস। বাসের সিট আছে ৪০টা, কয়টা? ৪০টা সিটে বসেছে একবারে বাংলাদেশের বিশ্ববিখ্যাত বড় বড় ১০ জন শায়খুল হাদিস। কয়জন কথা বলেন না কেন? ১০ সিটে। আরো ১০ সিটে বসেছেন ১০ জন বিশ্ববিখ্যাত পীর সাহেব। কয় সিট গেছে? আরো ১০ সিটে বসেছেন বিশ্ববিখ্যাত বড় বড় ১০ জন আলেম। কয়টা গেছে? বাকি আছে কয়টা? আরো ১০টা সিটে বসেছেন বড় বড় বিশ্ববিখ্যাত ১০ জন খতিব। কয়টা সিট? আপনারা বলেন তো এই গাড়ির মতো ভাগ্যবান গাড়ি কি আর আছে? এই সিটে বসে কেউ জিকির করতেছেন, কেউ কি করতেছেন, কেউ কোরআন শরীফ পড়তেছেন, কেউ বুখারী শরীফ পড়তেছেন, কেউ তো বিভিন্ন ইসলামিক কাজগুলো করতেছেন, এইভাবে চলতেছে। গাড়ি যাচ্ছে কোথায়? কথা বলছেন না কেন? যারা বসছেন এরা খারাপ মানুষ না ভালো মানুষ? কিন্তু ড্রাইভিং সিটে যাকে বসিয়ে রেখেছেন সে একটা মাতাল। কথা বলেন না কেন? সে কি? এখন যদি গাড়ি চলে, পীর সাহেব যদি জিকির করেন, শেখুল হাদিস সাহেব বুখারী শরীফ পড়েন, আর সকলে যদি জিকির করে, গাড়ি চলতে চলতে যদি খাদে যায়, তাহলে শুধু ড্রাইভার মরবে? পিসাবের কিছু হবে না? না হবে না। কয় হবে? পিসাব চাইলে হবে কেন? হুজুরের কিছু হবে না? বড় হুজুরের কিছু হবে? কেন হবে? সুতরাং গাড়ি যদি খাদে যায়, পীর সাহেব শেষ, শেখুল হাদিস শেষ, বড় হুজুরের শেষ, খতিব শেষ, কেউ থাকতে পারবেন না, জিকিরে বাঁচাতে পারবে না, কোরআন তিলাওয়াতে বাঁচাবে না, শেখুল হাদিসের বুখারিতে বাঁচাবে না। মাতাল যদি, ড্রাইভার যদি মাতাল হয়, প্যাসেঞ্জারের সিটে বসে জিকিরি করে লাভ নাই, আগে ড্রাইভিং সিটের মাতালকে পাল্টা। আমার বন্ধুগণ, ড্রাইভিং সিটে মাতাল বসিয়ে সারাদিন যদি আপনি তার সারা রাত্র তাহাজ্জুদ পড়েন, সারাদিন জিকির করেন, যেমন লাভ হবে না? লাভ হবে না। আমাদের গোটা বিশ্বের মাথার মধ্যে এখন যারা বসে আছে সবগুলা হলো মাতাল। গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ইহুদি সব এক, এক না? সব এক। মুসলমানদের ব্যাপারে সকলে এক, কিন্তু আমাদের কাজ কি? হে হুজুর কয়, হে হুজুর বলান, হে হুজুর কয়, হে হুজুর বলান, হে হুজুর দাওয়াত দিয়েছেন কয়, কারে আছে দাওয়াত দিয়েছেন? কম কয় তো একটা সাগর। আরেকজন এসে কয়, কারে দাওয়াত দিয়েছেন? কম হুজুরে, কয় তো একটা বলদ। পাবলিক কয়, আনলাম হুজুর রে, এরা কয় সাগর আর বলদ আছে না? নাই কি শুরু হয়েছে এগুলা? কেউ কাউকে দেখতে পারে না। মনে রাখবেন, এই বেদাবেদ নিয়ে চলবেন না। আজকে আমাদের পরিবারগুলো নষ্ট, আজকে মায়েরা সারাদিন আছে কিরণমালা নিয়ে ব্যস্ত, হ্যাঁ, আর বাচ্চারা আছে মুটু পাটলু নিয়ে ব্যস্ত, আর আপনারা কি নিয়ে? আপনারা আছেন সার দোকানে, কি নিয়ে? এ কি করলো, ও কি করলো, হুজুর ঠিক মতো, হুজুর নামাজ পড়ে, এটা করে, সেটা করে, শুধু গীবত শেখায়ত, এই ছাড়া আর কিছু নাই। তো আজরাইল যখন ধরবে কি জবাব দিবেন? সুতরাং মনে রাখবেন মুসলমান, এই দেশের ভিতরে দেখেন, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথা বলছি, উনি প্রণোদনা দিচ্ছেন বিভিন্ন জায়গায়, কোটি কোটি টাকা দিচ্ছেন, উনি তো দিচ্ছেন কাজের জন্য, জায়গা মতো কাজ হয় না কেন? উনি তো দিচ্ছেন হাজার হাজার কোটি টাকা দিচ্ছেন, কিন্তু খায়া তো ভালো সব সুর আর ডাকাতেরা, কথা বলছেন না কেন? সুতরাং মনে রাখবেন, এই দেশে যারা আল্লাহর আল্লাহর রাসূলকে গালি দেয়, উলামায়ে কেরামকে গালি দেয়, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে, মনে রাখবেন এই দেশ আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আব্দালের দেশ, গোশ কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আজান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের দেশ। এই দেশে কেউ কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বললে জিব্বা ঠিক থাকবে না, জিব্বা ঠিক থাকবে না।
একজন মুসলমান মনে রাখবেন, আমাকে সচ্চ হওয়া লাগবে, কোরআন সুন্নার পথে আমাকে একনিষ্ঠ খাদেম হওয়া লাগবে। আজকালকে কাফেরেরা যত কৌশল করতেছে মুসলমানদেরকে হত্যা করবার, আল্লাহ বলছেন আল্লাহু খায়রুল মাকিরিন, ওরা যত কৌশল করে সবচেয়ে বড় কৌশলী আমি, আমার সঙ্গে পারবে না। ঠিক কিনা বলেন? নমরুদ আল্লাহর সঙ্গে কৌশল করলো, কৌশল করে নাই, কথা বলছেন না কেন? কৌশল করে নাই, ইব্রাহিমকে আগুনে দিছে, নমরুদ আল্লাহকে গুলি করছে মারবার জন্য, আল্লাহ বলেন দিতেছি ল্যাংরা মশা, দিছিলেননি, কথা বলছেন না কেন? এমন মশা দিলেন যুদ্ধের ময়দানে একটা মশা ল্যাংরা, তার অবস্থাটা কি ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন নমরুদের যুদ্ধ হবে, নমরুদ বলছে তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ হবে, আল্লাহ বলছেন ইব্রাহিম ডেট দাও, কি দাও? যুদ্ধ মাঠ তৈরি হলো, নমরুদ হাজার হাজার সেনাবাহিনী নিয়ে চলে গেছে যুদ্ধ করতে মাঠে, গিয়ে দেখে ইব্রাহিম নাই, ওকে চিন্তা করে ইব্রাহিম ভাগছে, কিন্তু ইব্রাহিম বিশ্বাস করে কাকে? সবাই বলছেন না কেন? ইব্রাহিম বলছেন আল্লাহ, নমরুদ যে হাজার হাজার সেনাবাহিনী নিয়ে আসছে, এখন যে আমি একা আমি করব কি? আল্লাহ বলছেন থামো আমি দিতেছি। কিছুক্ষণ পরে যাকে যাকে মশা, মশা এসে তোমার কামড় দেখে ও বাবা কইলি শেষ, এক কামড় একজন শেষ, নমরুদি অবস্থা দিকে দিছে দোষ, বাসার কোনো পথ নাই। একটা মশা ছিল বিকলাঙ্গ ল্যাংড়া পা ভাঙ্গা, ও যুদ্ধ ক্ষেত্রে আসতে পারে নাই, একটু দূরে একটা ছিপায় দাঁড়াইয়া ছিল, হঠাৎ করে দেখছে বড়টা যাইতেছে গা, আল্লাহরে আল্লাহ বড় তো যাইতেছে, আল্লাহ বলছেন তুই কি করবে তোর তো পা নাই, আল্লাহ আপনি বইলা দেখেন না কেন, আপনি হুকুম দিয়া দেখেন কেমনে সাইজ করি, আল্লাহ একবার বললেন না, আল্লাহ বলেন যাও অনুমতি দিলাম আমার দুশ্মনকে সাইজ কর, অনুমতি দিছে ল্যাংড়া মশারে, নমরুদ যখন দৌড় দিছে ও রাস্তায় এভাবে দাঁড়ায় আস, ডাইরেক্ট নাক দিয়ে ঢুকে গেছে গা মগজে, দুইকেই শুধু কামড় দেয়, কি সে সমস্যা কি মাথায়, কতক্ষণ পরে পরে কামড় দেয়। তো নমরুদ বাসায় যাওয়ার পরে তার কর্মচারীকে বলছে মাথায় যেন কি কামড় দে, স্যার আমি কি করুন, একটু থাপ্পড় দে তো মাথায়, আল্লাহ কি রে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছিল এখন থাপ্পড় খা, কথা বলেন না কেন? মাথায় থাপ্পড় দিছে মশা কয় একটু জিরে এলোই, ওদের একটু শান্তি পায়, কি রে থাপ্পড় দিলে তো ভালো লাগে, ক স্যার তাহলে কি করুন, ক তুই বেশি কই দে, ক স্যার বেতন মরানো লাগবে, ক বাড়াইয়া দিলাম এরপরে মার, মারতে মারতে ক স্যার হাত দিয়ে আর কতদিন মারুম, এক চাকরি আর ভালো লাগে না, কি করব তাইলে, কয় তাহলে অন্য জিনিস দিয়ে মারি, ক কোন জিনিস, কয় কাঠের চাইতে একটু হালকা, ক সামড়ার জুতা, ক স্যার এটা দিয়ে পেটা করে সমাজ থেকে উঠে দিবে, ঠিক কিনা বলে, একদিন দুই দিন না 349 বছর জুতার বাড়ি খাইছে, এরপর শেষ ফেরাউনও শেষ, সুতরাং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চরণ কর, দুই ভাই ডাক দিয়া বলছে ওয়া খলিফা, এই যুবক অন্যায় ভাবে আমাদের বাবাকে হত্যা করেছে, বাবার হত্যার বিচার আপনার কাছে চাই, আপনি আমাদের বিচার করে দেন। খলিফাতুল মুসলিমিন যুবকটাকে জিজ্ঞেস করলেন বাবা বলো তুমি কি সত্যি তাদের দুইজনের বাবাকে তুমি হত্যা করেছ? যুবক ডাক দিয়ে বলতেছে খলিফা অবশ্যই হত্যা করেছি, কিন্তু রাগের মাথায় করেছি, আমার রাগ উঠে গেছিল, আমি বিশ্বনবীর রোজা জিয়ারত করতে চেয়েছিলাম কিন্তু করতে পারি নাই, ওর বাবা মা উটটা হত গোড়াটা হত্যা করে ফেলেছে। হযরত ওমর বললেন গোড়ার বদল একটা গোড়া দিয়ে দিলেই সমাধান হয়ে যেত, কিন্তু তুমি মানুষ হত্যা করতে গিয়েছ কেন? হত্যার বদলে হত্যা ইসলামের আইন হলো, কেউ কাউকে হত্যা করলে তাকে হত্যা করতে হয়, সুতরাং এই মুহূর্তে তোমাকে হত্যা করা হবে। যুবক চুকের পরিচয় কান্না শুরু করে দিয়েছে আর বলেছে খলিফা আপনি আমাকে হত্যা করবেন, আমার ভিতরে ব্যথা নাই, আমি স্বেচ্ছায় আপনার হাতে ধরা দিয়েছি,
কিন্তু আপনি জানেন না আমি নন মুসলিম একজন ইহুদি যুবক, অনেক দূরে আমার বাড়ি, মুসলমান হওয়ার আগে আমি ইহুদি বন্ধুদের সঙ্গে বিজনেস করতাম, ওরা আমার কাছে কিছু টাকা পয়সা পায়, এই মুহূর্তে যদি আপনি আমাকে হত্যা করেন ইহুদি ঋণ আমি পরিশোধ করতে পারবো না। ওরা বলবে মুসলমানরা ঋণ নিলে ঋণ দেয় না, আমার কারণে গোটা মুসলিম জাতিকে অপমান করা হবে, খলিফা আপনি আমাকে এক মাসের ছুটি দিয়ে দেন, বাড়িতে চলে যাই, বাড়িতে গিয়ে ঋণ পরিশোধ করে আবার আপনার দরবারে চলে আসব। হযরত আমার মুস্কি হেসে বললেন, যুবক কি বলতে চাও? ফাঁসির আসামিকে ছেড়ে দিলে আবার আসবে, এমন কোন গ্যারান্টি এমন কোন জিনিস দুনিয়ায় আমি কোনদিন দেখি নাই, তোমাকে ছেড়ে দিলে তুমি যে আসবে এর কোনো প্রমাণ নাই, তোমাকে হত্যা করা হবে। যুবক বলতেছে আমার কথা দিলাম আমি চলে আসব, আবার বললেন না তোমাকে বিশ্বাস করি না। যুবক বলছে আমার আমাকে একটা কাজের আপনি সুযোগ দেন, আমি না কালিমা পড়েছিলাম রসুলকে দেখি নাই, দিলে বড় আশা ছিল তার রওজা জিয়ারত করব, তাকে সালাম দিব, আপনি যেহেতু আমাকে হত্যা করবেন আমার হাতে পায়ে বেড়ি লাগায় টেনে টেনে অপমানিত গোলামের ন্যায় নবীজি রোজার সামনে আমাকে নিয়ে যান। নবীজি রোজার সামনে দাঁড়াইয়া দিল খুলে মন ভরে একটু সালাম দেই, দিয়ে বলবো পয়গম্বরে আরবি আমি তো মরে যাব, হত্যার বদলে হত্যা ইসলামিক আইনে আমার বিচার হবে, দরিয়ায় হত্যার বদলে হত্যা হয়ে যায়, কিয়ামতের দিনে আপনি আমাকে বলে যাইয়েন না এক গ্লাস হাউজে কৌশলের পানি আপনার কাছে যাই, পয়গম্বরে আরবি আপনি আমাকে বলে যাইয়েন না, আমার আপনি কি আমাকে ওই সুযোগ দিবেন? আমার বললেন যুবক রে তোমাকে এক শর্তে এক মাসের ছুটি দিতে পারি, তুমি যদি কাউকে জামিন রেখে যেতে পারো জিম্মাদার বানায় যাও, তুমি যদি এই মদিনার ভিতরে কাউকে জিম্মাদার বানায় যাও, জামিনদার দিলে তোমাকে আমি ছেড়ে দেব, এক মাসের ভিতরে তুমি যদি চলে আসো তোমার জামিন জিম্মাদার ভাইকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে হত্যা করা হবে, আর তুমি যদি না আসো তোমার জায়গায় তোমার জামিন জিম্মাদার ভাইকে হত্যা করা হবে, তুমি কি কাউকে জামিন দিতে পারবে? এবার যুবক চুকের পরে ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলছে আল্লাহ, এই মদিনায় তো আমার কেউ নাই, কেউ আজকে আমার জিম্মাদার হবে না, এই মদিনায় কেউ আমাকে চিনে না জানে না, কেউ আজকে এই মদিনায় জিম্মাদার হবে না, ও খলিফা যদি আমার মায়ের পেটে আমার একটা ভাই থাকতো আজকে আমার ভাই আমার জিম্মাদার হয়ে যেত, আমাকে ছেড়ে দিত আমি চলে যাইতাম, কিন্তু মদিনায় আমার কোন মায়ের পেটের ভাই নাই, ও খলিফা যদি আমার একটা আপন বোন মদিনার জমিনে থাকত বোন আমার জিম্মাদার হয়ে যেত, আমি চলে যাইতাম, মদিনায় আমার ভাইও নাই বোনও নাই কেউ নাই, ও খলিফাতুল মুসলিমিন এই মদিনার ভিতরে যদি আমার প্রাণের কলিজা টুকরা বাবা মদিনার মধ্যে তিনি থাকতেন, আমার বাবা আমার জিম্মাদার হয়ে যেতেন, আমাকে ছেড়ে দিতেন আমার যে বাবা নাই, আমার কলিজা টুকরো মা যদি থাকত, আমার মা যদি আজকে থাকত, আমার মা আমার জিম্মাদার হয়ে যাইত, মা কোনদিন চাইত না তার সন্তান অন্যায় নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, খলিফা আমার মাও নাই বাবাও নাই,
আমার ভাইও নাই বোনও নাই কেউ নাই, কিন্তু আর যদি মদিনার জমিনে আর যদি মদিনার জমিনে আমার প্রিয় রহমতের নবী জিন্দা থাকতে, আমার বিশ্ব নবী যদি দুনিয়ার জমিনে থাকতে, নবীজি আমার জিম্মাদার হয়ে যেতেন। কিন্তু মদিনায় আজকে নবীজি নাই, আমার মা বাবা কেউ নাই, কেউ আজকে আমার জিম্মাদারি নেয় না, আপনি আমাকে হত্যা করবেন। মনে বড় ব্যথা, মনে বড় ব্যথা, আমি ঋণ দিতে পারলাম না, ঋণ নিয়ে মরে যাচ্ছি, কেমনি আল্লাহর রসুলের সামনে দাঁড়াবো। আমার বললেন বাইরে কথা বাড়ানোর দরকার নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা কষ্ট হলে আমি রেখে দিব, এখন কয়েক মিনিট আলম্ব করবো না, এগারোটার উপরে হয়ে গেছে। আমার মুসলমান বন্ধুগণ, যুবক ডাক দিয়ে বলতেছেন আমার আমার তো কেউ নাই, এই মদিনায় মরে গেলে কেউ আমার জন্য কাঁদবে না, কেউ আমাকে চিনে না জানে না, আপনি আমাকে হত্যা করবেন, কেউ নাই, একটা মানুষ আমার জিম্মাদার হয় না। মুসলমান ব্যত খুব ভালো আমি জানি, কিন্তু আজ কেউ চিনে না এই জন্য জিম্মাদার হয় না। হযরত আমার বললেন জল্লাদ আসব, জল্লাদ হাজির হয়ে গেল মদিনার মসজিদে হাজার হাজার মুসলমানের সামনে, বৃদ্ধ একটা লোকের হত্যার বিচার হচ্ছে, যুবকের গলায় ছুরি লাগাইয়া টান দিবে, শরীর থেকে মাথা আলাদা করে দিবে, এমন সময় হাজার হাজার মুসলমানদের মধ্যে থেকে পিছন থেকে একজন দাঁড়ায় গেছেন, আল্লাহু আকবার, এক মুসলমান দাঁড়ায় বলছেন খলিফা এক মিনিটের জন্য আপনি থামে, যুবকের গলায় আপনি ছুরি লাগাইয়েন না, এই যুবকের মদিনায় কেউ নাই, যুবকের মা নাই, বাবাও নাই, ভাইও নাই, বোনও নাই, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির উপরে নাই, কেউ যুবকের জিম্মাদার হয় না। যুবক ঋণ পরিশোধ করতে যেতে চায়, কেউ যখন জিম্মাদার হতে চায় না, এই মুহূর্তে আমি ওই যুবকের জিম্মাদার হয়ে গেলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন যুবক দায়াত, এই চিনা জানা নাই অপরিচিত এক যুবকের জিম্মাদারি নিলেন, খলিফাতুল মুসলিমিন আমার যুবকটাকে এক মাসের ছুটি দিয়া বললেন ভাইরে চলে যাও বাড়ি থেকে ঋণ পরিশোধ করে, আগামী আরবি মাসের প্রথম জুমাবার জুমার নামাজ মদিনার মসজিদে আদায় করবা, ওই সময় তোমাকে তোমার ফয়সালা করা হবে, তুমি যদি না আসো যেই ভাই জিম্মাদারি নিয়েছেন তাকে হত্যা করা হবে। যুবক দৌড়াইয়া চলে যাচ্ছে তার বাড়িতে, হযরত আমার বললেন কে জিম্মাদারি নিয়েছে দাঁড়াও, এমন সময় যুবক দাঁড়িয়ে গেলেন, সমস্ত সাহাবীরা সহ ওমর তাকিয়ে দেখেন এই যুবক আর কেউ না, এই যুবক তো ওই যুবক রসুলের দশ বছরের খাদেম হযরতে আবু যর গিফারি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নু দাঁড়ায় গেলেন আর দেখে বললেন আমার আমি এই যুবকের জিম্মাদার হয়ে গেলাম। আমার বললেন ভাই রে তুমি জিম্মাদার নিয়েছো, যুবকটাকে তো চিনো না, ওই যুবক যদি না আসে তাইলে তো তোমাকে হত্যা করা হবে, চাষে কেন সুলকার নাম আপনারা শুনেন। হযরত আবু যর বললেন ভাই আমার আমি জানি ওই যুবককে চিনি না জানি না, যুবকের মদিনায় কেউ নাই, কিন্তু আমি রসুলের একটা হাদিসের প্রেমে পড়ে গেছি, নবীজির একটা হাদিসে নবীজি বলেছেন আল মুসলিমু ওয়া আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, রক্তের বন্ধনের প্রয়োজন নাই, রক্তের বন্ধনের প্রয়োজন নাই, হাদিসের বন্ধন রক্তের বন্ধনের চাইতে কোটি গুণ শক্ত। সুতরাং যুবককে চিনি না জানি না ঠিকই,
নবীজির হাদিসে নবীজি বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আমি যুবকের জিম্মাদার হয়ে গেলাম, ঠিক মতো জিন্দেগিতে রসুলের খিদমত করতে পারি নাই। এখন যদি যুবক না আসে, আপনি যদি আমাকে হত্যা করেন, কেয়ামতের দিনে নবীজির সামনে কাটা মাথা নিয়ে দাঁড়াইয়া যাব। নবীজি বলবে, বাবুজ তোমার মাথা কাটা কেন? তোমাকে তো আমি সুন্দর দুনিয়া রেখে এসেছি। আমি বলবো, আল্লাহর পয়গম্বর, আপনার একটা হাদিসকে দুনিয়ার জমিনে জিন্দা করবার জন্যে, একটা হাদিসকে ভালোবেসে আমল করবার জন্যে আমি মাথা কাটাইয়া দিয়ে এসেছি। আমার আমার বিশ্বাস, এমন সময় আমার নবীজি আমাকে রেখে দিয়ে একা একা জান্নাতে যাবে না। আমার বিশ্বাস, আমার নবীজি আমাকে নিয়ে জান্নাতে যাবেন। সংক্ষেপ করে বলছি মুসলমান, এক পর্যায়ে হযরতে আবু যর যুবকের জিম্মাদার হয়ে গেলেন। সংক্ষেপ এক মাস শেষ হয়ে গেল। জুমাবার দিন হযরত ওমর খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে গেলেন, তাকাইয়া দেখেন মসজিদের ভিতরে যুবক এখনো আসে নাই। চিন্তা করতে লাগলেন, কেমনে আমি রসুলের খাদেম আবু যরকে এখন হত্যা করব, এখনো যুবক আসলো না। এদিকে যুবক বাড়িতে গিয়ে তার বাকি সম্পদ গুলো বিক্রি করে ইহুদির ঋণ পরিশোধ করে দিয়া আমানতদার কার নাম চিন্তা করেন, বিশ্বাসী মুসলিম কার নাম চিন্তা করেন। যুবক সব কিছু দিয়া বাবার কাছে চলে গেছে। বাবার সামনে দাঁড়ায় ডাক দেয়া বলছে, বাবা দুনিয়ার জমিনে কোনদিন তোমাকে আর আব্বা আবু ডাকতে পারবো না, ভুল করেছি অন্যায় করেছি, মদিনায় চলে যাই, হত্যার বদলে হত্যা আমাকে হত্যা করা হবে। বাবার কোনদিন তুমি আমাকে নাম ধরে ডাকতে পারবে না, কোনদিন তুমি আমাকে আর দেখতে পারবে না, কত কষ্ট করে না খাই আমাকে খাওয়াইয়া বড় করছো, কত কষ্ট করে বাবা তুমি আমাকে মানুষ করছো, আর কোনদিন তুমি আমাকে পাবা না। বাবা তোমার শার্টের বোতাম কাপড় গুলা বুকে খুলে দাও, তোমার বুকের সঙ্গে জনমের শেষবারের মতো একটা বড় বুকটা লাগাইয়া দে। বাবা তোমার কোবলে জিন্দগির শেষবারের মতো চুম্বন করে দেই বাবা, আর কোনদিন তোমাকে দেখব না, আমাকে আমার হত্যা করে ফেলবে, চলে যেতে হবে। যুবক বাবার কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে চলে গিয়েছে। মায়ের সামনে গিয়া যুবক কান্না করে বলছে, মা তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে রাখছো, মা 2.5 বছর বুকের দুধ পান করিয়েছ, মারে কোনদিন তোমার ঋণ পরিশোধ করতে পারি নাই, মা সারা রাত্র তুমি আমার প্রস্রাবের উপরে শুয়া শুয়া তোমার কলিজার উপরে রেখে আমাকে বড় করছো, মা প্রতিদিন নিজের হাতে খাওয়াই আমাকে মানুষ করছো, আর কোনদিন হয়তো তোমাকে মা বলে ডাকতে পারবো না, মারে আর কোনদিন তোমার এই চাঁদ মাখা মায়ের হাসি আর দেখবো না, মা ভুল করেছি অন্যায় করেছি, মদিনায় চলে যাব, আমার আমাকে হত্যা করে ফেলবে মা, মারে কত রাত্র তুমি আমি অসুস্থ হলে আমাকে কুলে করে নিয়ে হাঁটছো, মাথায় জলপট্টি দিয়েছ, মাই ভালোবাসা দুনিয়ার কেউ দেয় নাই, নির্বেজাল ভালোবাসা তুমি দিয়েছ, কতদিন না খেয়ে আমাকে খাওয়াইছো, জন্মের শেষবার আজকে এক লোকমা খাবার আমাকে খাওয়াইয়া দাও, জীবনে কোনদিন তোমার কাছে আর খাবারের আবদার করব না, মা বিদায় দাও চলে যাই বলে সন্তান মায়ের কাছ থেকে বিদায় নিয়েছে, বাবার কাছ থেকে বিদায় নিয়েছে। নবীজির প্রেমে পাগল হইয়া সবার ভালোবাসার বন্ধনকে ছিন্ন করে দেয়া যুবক দ্রুতগামী একটা ঘোড়া কিনে
গুড়ার পিঠে সওয়ার হয়ে মদিনার দিকে দ্রুত দৌড়তে শুরু করেছে। জুমার নামাজের আগে মদিনায় পৌঁছতে হবে। এদিকে জুমার নামাজ মসজিদে শেষ হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন তাকায় দেখেন যুবক আসে নাই। আবু জার কে বললেন, আবু জার আসো, বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, তোমাকে হত্যা করা লাগবে। হযরতে আবু জার বাড়িতে চলে গিয়েছেন। সবার কাছ থেকে বিদায় নিয়ে আবু জার আসতেছেন। গোটা মদিনার রাস্তায় কান্নার রোল পড়ে গেছে। আজকে আমার আবু জারকে হত্যা করে ফেলবে, গোটা মদিনার নারী পুরুষ কান্না করে, আবাল বৃদ্ধ বনিতা কান্না করে আর বলে, আরে কি হয়ে গেল, কি হয়ে গেল, রসূলের খাদেম আবু জারকে কেমনে অমর হত্যা করবে। হযরত আবু জার সামনে দিয়ে যায়, মদিনার বাচ্চাগুলা পিছনে মাটির মধ্যে গোড়াগড়ি করে কান্না করে, আল্লাহর আকাশ বাতাস যেন কান্না করে। হযরতে আবু জার হাসি মুখে এসে হাজির হয়ে গেলেন। জল্লাদ হাজির হয়ে গেছেন, হযরত ওমর সামনে হাজির হয়ে গেলেন। ওমর দেখাইয়া দেখেন এখন পর্যন্ত যুবক আসে নাই, টাইম শেষ হয়ে গেছে। এমন সময় হযরত ওমর বললেন, জল্লাদ আবু জারের গলায় ছুরি লাগাইয়া দাও। হযরত ওমর কান্না করে বলছেন, আল্লাহ, নবীজির সামনে কি জবাব দিব, তার খাদিমকে হত্যা করতেছি, কেন একটা অপরিচিত যুবকের জিম্মাদারি নিল, আমি এমন অন্যায় তো জীবনে করি নাই, কিন্তু ইসলামের আইন তো বাস্তবায়ন করা লাগবে। আমার বন্ধুগণ সবাই কান্না করে, জল্লা চিন্তা করে, জীবনে কত মানুষকে হত্যা করেছি, কিন্তু আবু জারের মতো এত নিরপরাধ মানুষকে জীবনে হত্যা করি নাই। সবাই কান্না করে, জল্লাদ আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গলায় ছুরি লাগাইয়া দিয়েছে, টান দিয়ে গলা কেটে দিবে। মদিনার মানুষ লাফায়া লাফায়া কাঁদতেছে। হযরত ওমর চক্ষু বন্ধ করে হাউমাউ করে কাঁদতেছেন, কি করতে যাচ্ছি, নবীজির খাদেম আবু জারকে হত্যা করতে যাচ্ছি। আল্লাহু আকবার বলে জল্লাদ টান দিবে। এমন সময় হযরত ওমর দেখেন মদিনার ধুলোবালু আকাশের দিকে উঠাইয়া একটা যুবক আওলা কেশে পাগল বেশে মদিনার দিকে দ্রুত গতিতে আসতে শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর জল্লাদকে বলছেন, জল্লাদ এক মিনিট থামো, কে আসতেছে একটু দেখে নেই। হঠাৎ করে দেখা যায় আওলা কেশে পাগল বেশে উস্কো খুস্কো চুল নিয়ে চোখের মধ্যে পানি নিয়ে এক মাস আগে চলে যাওয়া এই যুবক দৌড়াইয়া অমরের সামনে হাজির হয়ে গেছে। মহব্বত কার নাম, ভালোবাসা কার নাম, ইমান কার নাম, চিন্তা করেন। এক পর্যায়ে হযরত ওমর বললেন, বাইরে তুমি চলে এসেছো, বড় ভালো কাজ করছো, আবু জারকে ছেড়ে দেয়া হোক, এই যুবকটাকে তার জায়গায় নিয়ে যাওয়া হোক। যুবক ডাক দিয়ে বলতেছেন, ভাই ওমর, আমি তোমার কাছে আজকে দুই জিনিসের আবদার করব, তুমি আমাকে দুইটা জিনিস রাখো, জীবনে আর কিছু চাইব না। ওমর বললেন, যুবক কি চাইতে চাও আমাকে বলো। যুবক বলছে, ওমর, যেই নবীর প্রেমে পাগল হয়ে না দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, জীবনের শেষবার আমাকে রসুলের রোজায় নিয়ে যাও, আমি প্রাণ কোলে নবীজিকে একটু সালাম দিতে চাই, আমি আমার নবীজিকে নিজের দিল থেকে সালাম দিতে চাই। দুই নম্বর, আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি যখন দুই রাকাত নামাজ পড়ে সেজদায় যাব, শেষ সেজদায় গিয়ে যখন পড়ব সুবহানা রাব্বিয়াল আলা, ওই সময় তুমি আমার গলায় ছুরি চালায়া দিও। আল্লাহর নাম নিতে নিতে দুনিয়ার থেকে বিদায় নিতে চাই, সেজদার মধ্যে থাকা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিতে চাই। আমার, তুমি আমার দুইটা জিনিস মেনে নাও। অমরে ফারুক দুই জিনিস মেনে নিলেন।
যুবক যখন সেজদার মধ্যে গিয়ে পড়তেছে সুবহান রব্বিয়াল আলা, জল্লাদ গলায় ছুরি চালাইয়া দিবে, গলায় লাগাইয়া দিছে। অমর চিন্তা করেন যে যুবক এক মাস পরে স্বেচ্ছায় নিজের গলায় ছুরি কাটায় লাগাইয়া দেওয়ার জন্য, নিজের গলা কাটাইয়া দেওয়ার জন্য স্বেচ্ছায় যে যুবক হাজির হয়ে যেতে পারে, ও সাধারণ ইমানদার না, ও আমার চাইতে তো আরো বড় ইমানদার, যে আমাকে চিনে না, হাজার মাইল দূর থেকে আবার চলে এসেছে গলা কাটাইয়া দেওয়ার জন্য। ও কত বড় আশেক আমি জানি না, আমি কেমনে ওর গলায় ছুরি চালাইয়া দেব। জল্লাদ চিন্তা করে এমন পাবলিক কে তো জীবনে দেখি নাই, ফাঁসির আসামিকে ছেড়ে দিয়েছে, এক মাস পরে স্বেচ্ছায় আবার এসেছে। সকল মানুষ যখন কান্দে, হযরত ওমর বলছেন যখন সেজদায় গিয়ে পড়বে সুবহান রব্বিল আলা, ওই সময় গলায় ছুরি চালাইয়া দাও, দুই ভাই দাঁড়াইয়া বলতেছে বাবার হত্যার বিচার চাই। ওমর বলছেন গলায় ছুরি চালাইয়া দাও। এমন সময় দুই ভাইয়ের এক ভাই চিন্তা করে, হারে যেই যুবক এক মাস পরে স্বেচ্ছায় নিজের গলা কাটাইয়া দেওয়ার জন্য খলিফার দরবারে হাজির হয়ে যায়, ও ইচ্ছা করে আমার বাবাকে হত্যা করতে পারে না, ও আমার মতো সাধারণ ইমানদার না, নিশ্চয় রসুলের সঙ্গে তার বড় পাক্কা সম্পর্ক রয়েছে, রসুলকে ভালোবেসে যদি এই কাজ করতে পারে এক মাস পরে চলে আসতে পারে। রসুলের একটা হাদিসের উপর আমল করতে গিয়া আবু যর যদি ওই যুবকের জিম্মাদার হতে পারে, আমরা দুই ভাই কেন ওই যুবকটাকে মাফ করতে পারবো না? এমন সময় দুই ভাই দাঁড়ায় বলছে, আমার যেই যুবককে হত্যা করবার জন্য গলায় ছুরি লাগাইয়া দিয়েছে, আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে ওই যুবকের মতো ইমানদার নাই। এতদিন ছিলাম আমরা দুই ভাই, আমরা এই মুহূর্তে এই যুবকটাকে মাফ করে আমরা আমাদের তিন নাম্বার ভাই বানাইয়া নিলাম। আল্লাহ আকবার। আমার বন্ধুগণ, লম্বা ইতিহাস আর সামনের দিকে যেতে চাই না, তাদের ভিতরে কেমন ভালোবাসা ছিল, রসুলের প্রতি কি মহব্বত ছিল, সাহাবায়ে কেরামের হাদিসের প্রতি কি মহব্বত ছিল, এর একশো ভাগের এক ভাগও আজকে আমাদের ভিতরে নাই। সুতরাং আর সামনের দিকে যেতে চাই না, শুধু এ কথা বোঝাতে চাই, বাইরে আপনি আমি জানেন না আমরা কত ভুলের ভিতরে আছি। আল্লাহর রসূল আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি বলেন তো দেখি একটা জিনিস বলেন, আপনি কি আমার উপরে রাজি? আল্লাহ বলছেন, বন্ধু আমি তোমার উপরে রাজি। আমার নবীজি সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আসমান জমিনের ফেরেশতাকে সাক্ষী রেখে বললাম আমি তোমার উপরে রাজি না। আল্লাহ বলেন, বন্ধু কেন তুমি রাজি না বলো, কি দিলাম না তোমাকে? নবীজি ডাক দিয়ে বলছে, না আল্লাহ তাআলা আপনি শুনেন, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, একটা উম্মত জাহান্নামে থাকলে আমি তোমার উপরে রাজি না। আমার একটা উম্মত জাহান্নামে থাকতে পারে না, আমার উম্মত সবগুলা যেদিন জান্নাতি হয়ে যাবে আমিও তোমার উপরে রাজি হয়ে যাব। কি মহব্বত ছিল আমাদের প্রতি রাসূলের, এই মহব্বত অর্জন করতে পারবো তো ভাই? সবাই বলেন ইনশাআল্লাহ। আর সামনের দিকে যেতে চাই না, কাটায় কাটায় 11:30 হয়ে গেছিল, দেখছেন ভাই বলছিল 11:00, ভাই বলছে 11:30, আর আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। সুতরাং আর লম্বা করতে চাই না, অসুবিধা হচ্ছে না? না কয়, আমি বুঝি না, এগুলো যাক এখানেই থেকে গেল।